জটিল বিত্তীয় সংকটত সরকার নিবনুয়ার উপরত মাধমার বিজেপি সরকারর বিজেপি সরকারক সমালোচনা টিএমসির সভাপতি রিপুন বরার জটিল বিত্তীয় পরিস্থিতির সম্মুখীন হয়েছে অসম সরকার বিজেপি সরকারের ভুল আর অদূরদর্শী অর্থনীতির বাবে বিধ্বস্ত হয়েছে অর্থনীতি জয়ানগরের তৃণমূল কংগ্রেসের মুখ্য কার্যালয়ত সভাপতি রিপুন বরাই এক সংবাদমেল যোগে এই অভিযোগ উত্থাপন করে রাজ্য সরকারখনের বিরুদ্ধে বর্তমান ভারতত নিবনুয়ার হার 7.8%। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমির প্রতিবেদন অনুযায়ী কেবল অক্টোবর মাহতে দিন হাজিরা করা 1.5 কোটি লোক কর্মহীন হয়েছে। উল্লেখ্য যে নিবনুয়ার হার প্রায় 12%। রাজ্য সরকারে প্রাথমিক পর্যায়ের শিক্ষক পদসমূহ ব্যাপক হারে বিলুপ্তি ঘটাই রাজ্যখনের শিক্ষা ব্যবস্থার প্রতি অন্ধকার নমাই অনা বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরার। লোন কেতিয়া লয়? যেতিয়া সরকারের হাতত পয়সা না থাকে, ডেভেলপমেন্ট কাম করবলে রাজ্য চলাবলে পয়সা না থাকে, তেতিয়াই লোন লয়। লোন তো চখত নলয়, লোন মানুষের ফুর্তিত নলয়, লোন চখত নলয়। গতি সরকার বিত্তীয় সংকট আজি হয়েছে আর এই লোনের বোঝা আজি আমি অসমবাসীয়ে লৈছো। ইপিনে UDSCA চলোৱা সমীক্ষা অনুসৰি চলিত বর্ষত রাজ্য 29,543 শিশুয়ে বিদ্যালয় এৰিছে। আজি অসমত নিবনুয়া সমস্যা, তেওঁ যে কৈছিলে যে মই 5 লাখকে দিম, তেতিয়াহলে এই 14,000 শিক্ষকক তেওঁ টিউটৰৰ পৰা উন্নীতকৰণ কৰা নাই। তেওঁ 20,000 শিক্ষক কৰ্মচাৰী ভেঞ্চাৰ স্কুলত এতিয়া খাতি আছে, তেওঁলোকক এটা পয়সার মুখ দেখিবলৈ দিয়া নাইকিয়া, প্রভিনশিয়ালাইজ করা নাইকিয়া তেওঁলোকক, আৰু তেওঁলোকক কি বুলি কয় প্রাদেশিকরণের সম্পূর্ণ যোগ্যতা থাকার পিছত সেইখিনি করা নাইকিয়া। বিজেপি সরকারখনে ভোট ব্যাংক অটুট রাখার উদ্দেশ্যে হিতাধিকারীসকল সন্তুষ্ট করবলৈ উপর্যপুরী ঋণ লৈছে আর যার ফলত ধারর বুজাত পুত গৈছে রাজ্য সরকার। তুমি যেটো ভোট ব্যাংক, তোমার যেটো বিজেপির যেটো ভোট ব্যাংক, এই ভোট ব্যাংকটো অটুট রাখিবর কারণে তুমি গোটে অসমৰ মানুহক মাধমার মারিছা, নিবনুয়া যুবক যুবতীবিলাকক মাধমার মারিছা। তুমি ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখিবলে তুমি হিতাধিকারীর পয়সাটা যাতে ঠিকমতে পায় তার কারণে তুমি হাতত পয়সা নাই, রাজহ নাই, গতি লোন লৈ আছা, লোনের বোঝা আমি বহন করে আছো, আর লোন লৈ তুমি হিতাধিকারীক দি তুমি নিজের ভোট ব্যাংক ঠিক রাখি কেবল ইলেকশন জিকার অঙ্ক করার বাহিরে সর্বাঙ্গীন বিকাশ, রাইজর উন্নয়ন, নিবনুয়া সমস্যা সমাধানের কারণে হিমন্ত বিশ্বর কোনো পরিকল্পনা নাই। বিজেপি উৎখাত করবল AIUDFক বাদ দি সকল বিরোধী শক্তিক একত্রিত কবল আহ্বান জানায় সভাপতি রিপুন বরাই। সভাপতি বরার মতে বিজেপি হিন্দু সাম্প্রদায়িক দল, সমান্তরালকৈ AIUDF মুসলিম মৌলবাদীর দল, বিজেপি বিরোধী দল, ধর্মনিরপেক্ষ দল একত্রিত হওয়া প্রয়োজন আর হব লাগে। ডেফিনেটলি মই ধর্মনিরপেক্ষ কৈছো। শাসকীয় দল বিজেপির বিরুদ্ধে এনেদরে আক্রমণাত্মক হয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি রিপুন বরা। বশিষ্ঠৰ পৰা জিতুমণি দাসৰ রিপোর্ট, অসম লাইভ 24।